মুরগিগুলোকে ঠান্ডা থেকে আসলে রক্ষা করতে আপনার কিছুদিন পর পর, মানে 20-25 দিন পর পর হচ্ছে আমি ঠান্ডার একটা ডোজ করি, সেটা হতে পারে অ্যামোক্সিসিলিন অথবা সিপ্রোফেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। শীত খুব চলমান এবং আমরা আসলে যারা ছোট পরিসরে মুরগি পালন করে থাকি আমাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্যাগুলো সবচেয়ে বেশি শীতে আমাদের আক্রমণ করে থাকে সেগুলোর মধ্যে থেকে হচ্ছে ঠান্ডা, এবং এই ঠান্ডা থেকে হচ্ছে আমাদের মুরগিগুলোর রানীক্ষেত ভাইরাসের সংক্রমণটা সবচেয়ে বেশি দেখা যায়। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই শীতে মুরগি সবচেয়ে বেশি কিন্তু আপনার ঠান্ডা লাগবে, এবং সেটা আবহাওয়াজনিত কারণে হোক অথবা দেখা যায় কি আপনার খাবার অথবা তাদের পরিচর্যা, মানে এরকম কিছু কাজ থেকে হচ্ছে আমাদের আপনার মুরগির ঠান্ডা লাগে। তো এই ঠান্ডাকে আমাদের প্রতিরোধ করতে হবে, শীতে এটার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দেয়। তো এটা আমরা আসলে কিভাবে রোধ করব বা কেন হচ্ছে আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগে? মুরগির ঠান্ডা লাগে হচ্ছে প্রথমে আমি যে বিষয়টা বলবো যে আবহাওয়াজনিত কারণে, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আপনার এদের আসলে ঠান্ডার মাত্রাটা বেড়ে যায়, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শীতের সময় আমরা খাবারের যে পর্দাগুলো থাকে সেগুলো একদম ফেলে রাখি যেন ভিতরে ঠান্ডা আবহাওয়া ঢুকতে না পারে। তো এই যে পর্দাগুলো আমরা ফেলে রাখি এটার ফলে দেখা যায় আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় ভিতরে। তো আপনি যখন খামারে প্রবেশ করবেন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যে অ্যামোনিয়া গ্যাস যখন খুব বেশি হয় আপনার চোখে আসলে ঝাঁঝালো একটা ভাব লাগবে, মানে এটা থেকেও কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগতে পারে। তো এখানে করণীয় বিষয় হচ্ছে এই যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় মুরগির আসলে ঘরের ভিতরে যখন আলো বাতাস আসা যাওয়া না করে অথবা দেখা যায় কি খুব বেশি ময়লা হয়ে যায়, তো এখানে হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা সচরাচর দেশি মুরগি যারা পালন করে থাকি আমরা অনেক সময় দেখা যায় কি ভাত কুড়া ভুষি ভাতের মার, মানে এরকম ইত্যাদি খাবার হচ্ছে পানি দিয়ে মিক্স করে এদেরকে খেতে দিই, এগুলো থেকে হচ্ছে আপনার ঠান্ডা লাগতে পারে। যেহেতু আবহাওয়ার পরিবর্তন বা একটা ঠান্ডার সময় হচ্ছে আপনার চলমান রয়েছে, এই খাবারগুলো হচ্ছে দুপুরবেলা দিতে পারেন যখন প্রচণ্ড পরিমাণ রোদ উঠে, সকাল থেকে না দিয়ে অথবা বিকালে না দিয়ে বা পরন্ত বিকেলে না দিয়ে আপনি এভাবে দিতে পারেন। অথবা দেখা যায় আপনার যে মুরগিগুলো থাকে সেগুলোকে শীতের সময় শুকনো দানাদার খাবার আপনি এদেরকে প্রয়োগ করতে পারেন। তো আপনার মুরগি শীতের সময় আসলে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার মুরগির কোনো প্রবলেম হয়েছে কিনা, যেমন মুরগিগুলো তাদের খাবার স্বাভাবিক অবস্থায় খাচ্ছে কিনা, এই যে খাবারগুলো আমরা মুরগিগুলোকে দিচ্ছি সেই খাবারগুলো তারা সঠিকভাবে পূর্বের তুলনায় খাচ্ছে কিনা বা খাবারগুলো কমিয়ে দিয়েছে কিনা, এটা আপনাকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। ও মুরগির পায়খানা কীরকম হচ্ছে সেগুলো আপনাকে খুব বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে, কারণ মুরগির রোগ বালাই কিন্তু 50%-এর অধিক আপনার রোগ বালাই দেখে নির্ণয় করা হয়, এবং অনেকটা সময় দেখবেন যে আপনার মুরগিগুলো ঝিম মেরে বসে আছে। তো যখন ঝিম মেরে বসে থাকবে সেই সময়টাতে আপনার করণীয় কাজ হচ্ছে যে মুরগিকে খুব ভালোভাবে কাছ থেকে দেখা, মুরগি খাবার খাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মুরগিগুলোকে ঠান্ডা থেকে আসলে রক্ষা করতে আপনার কিছুদিন পর পর, মানে 20-25 দিন পর পর হচ্ছে আমি ঠান্ডার একটা ডোজ করি, সেটা হতে পারে অ্যামোক্সিসিলিন অথবা সিপ্রোফ্লক্সাসিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের সাথে আমরা ডক্সিসাইক্লিন ওষুধ দিয়ে আমরা হচ্ছে একটা ঠান্ডা ডোজ করি, কারণ শীতের সময় ঠান্ডার প্রাদুর্ভাবটাই সবচেয়ে বেশি দেখা যায়। তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমরা খামারে যে পানিগুলো দিয়ে রাখতাম তো শীতের সময় সেই পানিগুলো আপনার রাতের বেলা হচ্ছে কোনোভাবেই রাখা যাবে না, এতে করে ঠান্ডা পানি মুরগি খাওয়ার ফলে দেখা যায় আপনার সমস্যাগুলো
অধিক বেশি হয়, অথবা দেখা যায় আপনার পানিগুলো খাওয়ার ফলে মুরগির ঠান্ডা লাগে, মানে আমরা 7টা 8টার পর থেকে হচ্ছে আমরা সেই পানিগুলো সরিয়ে ফেলবো, যেটা গরমের সময় আমরা 24 ঘন্টা কন্টিনিউ করতাম। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে হয়তো আপনাদের মুরগিগুলো ভালো এবং সুস্থ থাকতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।